নমস্কার, কথকতার গল্পের আসরের তৃতীয় পর্ব তথা এপিসোড থ্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমরা শুনবে বিখ্যাত সাহিত্যিক তথা হর্ষবর্ধন গোবর্ধন জুটির সৃষ্টিকর্তা শিবরাম চক্রবর্তীর কলম থেকে একটি দম ফাটা হাসির গল্প ঘটোৎকচ বধ। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আসর। সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যেমন সন্ডামার্কা চেহারা, তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চুলে তেলও দিত না, চিরুনিও না, রুক্ষ রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক গুন্ডার মতো। নামটাও তার বিদঘুটে, সেটা মনে রাখা বা মুখে আনা সহজ ছিল না। উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই ডাকত। আমি বলতাম ঘটক না, ঘটোৎকচ, সেটা অবশ্য মনে মনে। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্ব নিরাপদ ছিল না। কিরে, ভালো আছিস বলে সে যখন পিঠে বিরাসি সিক্কার আদর বসাতো, তখন তার জবাবে ভালো আছি এটা জানানো নেহাত মিথ্যে কথা হতো। বরং হ্যাঁ একটু আগে ছিলাম বললেই যথার্থ হতো। অকস্মাৎ এমন কিল খাওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে? নিঃস্বার্থভাবে চর্চাপড় বসানো ছাড়াও তার আরও গুণ ছিল। ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটা করে অদ্ভুত নাম সে বার করেছিল, সেই নামেই সে তাদের ডাকত। যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসত। একদিন সে আমাকেই ডেকে বসল। কিরে লটপট সিং, কি হচ্ছে? নতুন নামে আমার দস্তুর মতো আপত্তি ছিল, বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল, কেননা আমি ভারী রোগা ছিলাম, কাজেই আমার রাগ হলো। বলে ফেললাম, আর তুমি কে? তুমি তো একটা আস্ত ঘটোৎকচ। বলে ভালো করলাম না, ভালো যে করলাম না সেটা পর মুহূর্তেই টের পেলাম, টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদপেই পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম। অবশ্য আরেক দিক দিয়ে সেই পিরিয়ডটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরেজির স্যার সেদিন স্কুলে আসেননি, ক্লাসে ভারী গোল হচ্ছিল, তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস নিতে এলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল, সে তাড়াতাড়ি আমার পাশেই বসে পড়ল। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, মুখে মুখে ট্রান্সলেট করো, ক্লাসে বড় গোল হচ্ছিল। সে আমার হাত টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই গোলের ইংরেজি কি রে? আমি চুপি চুপি উত্তর দিলাম, রাউন্ড রাউন্ড রাউন্ড। হাফ, সে গোল নয়, গোল। কি গোল? ফুটবল খেলার গোল? সে তো জি ও এ এল, গোল। দুচ্ছাই, তা নয়। হেডমাস্টার মশাই তাড়া দিলেন, কি ব্যাপার, এত সোজা ট্রান্সলেশন এত দেরি কিসের? উপায় না দেখে সে বলে ফেলল, দেয়ার ওয়াজ মাচ রাউন্ডস ইন দ্য ক্লাস। হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার কান মুলে দিতে। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞেস করতে লাগলেন। কান মুলে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওটা মাচ নয়, ওটা বিগ রাউন্ডস হবে, বড় গোল কি না? সে কথা সে কানে তুলল না। যা জোরে মুলেছিস না, আচ্ছা দেখবো তোকে ছুটির পর। সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো। হেডমাস্টার মশাই তাকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা এবার বলো তো
আমি ওই কাপড়টা পরি। কি বললাম? আমি ওই কাপড়টা পরি। পারবে এটা? বড় রকমের ঘাড় নেড়ে সে বলল, হ্যাঁ বলল এবং উঠেও দাঁড়ালো। কিন্তু তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই, মুখ নড়তে থাকে কিন্তু মুখ আর খোলে না। ভাবটা যেন এই যে এর অনেক রকম উত্তর তার জিভের গোড়ায় এসে গেছে কিন্তু কোনটা বলবে ভেবে পাচ্ছে না। আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না, সেটা দেখে সে আমাকে আবার একটা চিমটি কাটল। নিচু গলায় বলল, এই কাপড় পরা কি হবে রে? না না আমি বলবো না, তুমি ছুটির পর আমাকে দেখে নেবে বলেছ, আমি বলবোই না। না ভাই দেখাবো না, তুই লিখে দে। আমি তার রাফ খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাঁদে লিখলাম, কাপড় পরা, টু রিড দ্য ক্লথ। সে তখন চটপট উত্তর দিল, আই রিড দ্যাট ক্লথ। হেডমাস্টার মশাইয়ের বিস্ময় তখন সপ্তমে উঠেছে। হ্যাঁ তুমি ইংরেজি জানো না? না না এই দাঁড়াও, পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি কি? পড়ার ইংরেজি পড়া ও মনে পড়েছে, টু ফল। হোয়াট? এই স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইমিডিয়েটলি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, সমস্ত ঘন্টা থাকবে, নেমে চোখি ফাইন, ওঠো। বলে হেডমাস্টার মশাই চলে গেলেন। ক্লাস শুদ্ধ সবাই ঘটোৎকচের এই দুরবস্থাটা উপভোগ করলাম। যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কে না ওর ওপর চোটে ছিলাম। বলা বাহুল্য সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরোচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। ভাবখানা যেন এই, বড্ড ফসকে গেলি আজ, তা বলে তোর নিস্তার নেই। তার পরদিন কিন্তু তার সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল, হলেও খুব অদ্ভুত রকমে। বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছাড় পোকা ভারী কামড়াচ্ছিল আঙুলে। অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি, সে তখন বলে উঠল, আহা আহা মারিস নে, মারিস নে, মুড়ে যাবে, অমন করে বেচারাকে মারিস নে। সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর, ছাড় পোকার প্রতি তার এত মমতা। বিস্মিত হয়ে বললাম, তবে কি কি করবো, একে মাটিতে ছেড়ে দেব? সে ব্যস্ত হয়ে বলল, আরে না না পালিয়ে যাবে যে, দাঁড়া। আহা বেশ ছাড় পোকাটি তো, কেমন মোটা সোটা, নধর নধর, বেশ চাকন চিকন, দেখতেও চমৎকার। গায়ের রঙে কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে, এরকম আমার একটিও নেই। আমি অবাক হয়ে ভাবলাম, এ বলে কি রে, এই ছাড় পোকাটা দিবি আমায়? তাহলে আর তোকে মারবো না, কোনোদিন না। আমি বললাম, হ্যাঁ 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 এক্ষুনি নাও, যেখানে তোমার খুশি একে নিয়ে যাও, যাও। খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা বেঁটে চেহারার গোলমুখো শিশি সে বের করল। ও বাবা, তার মধ্যে লক্ষ লক্ষ ছাড় পোকা, লাখ লাখ না হলেও হাজার হাজার তো বটেই। আমার উপহারটাকে সযত্নে তার মধ্যে পুড়ে নিয়ে বলল, এতেই আমি ধরে রাখি ওদের, আমার অনেক দিনের পোষা। পাখি খরগোশ এইসব লোকে পোষে দেখেছি, ছাড় পোকা আবার কেউ পোষে নাকি? ছাড় পোকা তুই কি জানিস? আমি অনেক দিন থেকে মিশছি ওদের সঙ্গে, ওদের নারী নক্ষত্র সব আমার জানা, ওদের বন্দির কথা ভাবলে। কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছাড়পোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হলো, সেজন্য সে বিশেষ ক্ষুণ্ণ হলো। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে। ওরা ভারী গোঁয়ার, হারতে থাকলেই ওদের কাণ্ডজ্ঞান লোপ পায়, বল ছেড়ে অপর দলকে পিটতে শুরু করে দেয়। গত বছর আমাদের ব্যাচারামের পা ভেঙে দিয়েছিল, তার স্কোরেই ওরা ওয়ান নিলে হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমাদের উৎসাহ ছিল না। কিন্তু ঘটোৎকচ বলল, আরে এবার আমি আছি, ভয় কিসের, সব তুলোধনা করে দেব।
কিন্তু মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার। আমরা বললাম, এই না না, তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়। সে বলল, এখন কি, খেলাটা শেষ হোক না একবার, তখন ধুনে দেব। বেচারামের কথা আমার মনে পড়ল। বেচারার পা সেরেছে বটে, কিন্তু জীবনে তাকে বল ছুঁতে হবে না। অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না, আরাম করে বিছানায় শুয়ে থাকা তো, কিন্তু আসছে হপ্তায় মামার বাড়ি যাব যে। আমি মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই। অনেক গোল খেয়ে এমন ঢোল হারা হারি যে ওরা খুশি হয়ে সন্দেশ খাওয়ায়, কিন্তু হারবো যে, তার কোনো উপায় তো দেখা গেল না। ওরা বল নিয়ে এগোতেই পারে না, এগোনো তো দূরে থা, নিজেদের গোল এরিয়ার ভেতর থেকে বল ক্লিয়ার করাই ওদের মুশকিল। বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাছে ওদের না গোল দিয়ে ফেলি। আমাদের কেউ শট করেছে, তাতে গোল নির্ঘাত, বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল বাঁচাতে হয়। কর্নার হতে যাচ্ছে, ওদের হয়ে কর্নারের বল কেড়ে নিয়ে আমি আউট করে দিই। কিন্তু কপালের লিখন খণ্ডাবে কে? ভাবলাম এবার আস্তে একটা শট করি, গোলকিপার অনায়াসেই তা আটকে ফেলবে। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল। তারপর থেকেই ওরা এমন করে আমাকে ছেঁকে ধরল, তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে আমার জায়গা বদল করতে হলো। প্রাণের ভয় আমি করি না, কিন্তু পাটা তো বাঁচাতে হবে, মামার বাড়ি রয়েছে। গোল খেয়ে ওরা একটু গো ধরে খেলতে লাগলো, দু একবার বল নিয়ে এগিয়েও এলো, কিন্তু গোল দেওয়ার কোনো লক্ষণই তাদের দেখলাম না। দৈবাত যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়। খেলা সেরে আমাদের ফিরতে তো হবে, হারলে ওরা কি আর আস্ত ফিরতে দেবে? অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শট করলো গোলের মুখে। ঘটোৎকচ ভাবলো আমি শট ফিরিয়ে দেব, কিন্তু আমি দেখলাম এই সুযোগটা ছাড়া যাবে না। বলটা ছেড়ে দিয়ে ঘটোৎকচকে এমনভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না। গোল দিয়ে ওরা যা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমারও আনন্দ হলো। তারপর শেষ 10 মিনিট দ্বিগুণ উৎসাহে ওরা আমাদের চেপে রইল। কোনো রকমে আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়, ভাবলাম আশা সফল হবে। কিন্তু এমনই ওদের শট করার কায়দা যে গোলে মারলে সে বল গোল পোস্টকে সেলাম ঠুকে দশা দূর দিয়ে চলে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই গোলে শট করে দিলাম। আমিও গোল দিলাম আর খেলাও শেষ হলো। ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচলাম, কিন্তু পড়লাম ঘটোৎকচের কবলে। গোড়ায় জিতিয়ে আমি শেষে ডুবিয়ে দেব এমনটাও আশা করেনি। আমি বোঝাবার চেষ্টা করলাম, ভাই খেলা আর পরীক্ষা ওই দুটোই হচ্ছে লাক, বুঝলি, পড়লে শুনলেও কিছু হয় না, ভালো করে খেললেও নয়, এই তো এত পড়িস তুই। কিন্তু ক্লাসে হেডমাস্টারের কাছে বরাত ভাই, বরাত। কিন্তু ও কি বোঝবার, ঘুষি বাগিয়ে আমার দিকে এগোচ্ছে, এমন সময় সাই করে কোত্থেকে একটা ইঁট এসে পড়ল, তারপর আরেকটা। ভেবেছিলাম জিতলে ওদের রাগ পড়বে, হয়তো সন্দেশ খাওয়াবে, কিন্তু শেষে কিনা জলযোগের বদলে এই ইঁট যোগ। আমরা আর কোনো দিকে না চেয়ে পই পই করে দৌড়তে শুরু করলাম। খানিক দৌড়ে দেখি আর ইঁট আসছে না, কিন্তু ঘটোৎকচ কই? সে তো আমাদের সঙ্গে নেই। তবে কি সে একাই তাদের তুলো ধুনতে লেগে গেছে নাকি? যা গুঁয়ার সে, সব পারে। ফিরলাম তার খোঁজে, দেখি সে এক গাছে উঠে বসে আছে। হ্যাঁ, আমরা কোথায় ছুটে মরছি আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইঁট চালানো আর আমাদের দৌড়ঝাঁপ দেখে মজা নিচ্ছে। আমাদের দেখে সে গাছ থেকে নামলো, নেমে আমার দিকে চেয়ে বলল, কাল স্কুলের শোধ তুলব। তারপর সমস্ত রাস্তা সে আর কোনো কথাই বলল না। পরদিন আমি ক্লাসে গেলাম, স্কুল বসে গেলে পরে। আমি যাওয়া মাত্রই ঘটোৎকচ কটমট করে আমার দিকে তাকাল, তারপর
টিচারের কাছে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদেই সে ফিরে এলো, কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো এসে আমার পাশে। আমি তো মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কোপ বসায়। মাস্টারমশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না, কিন্তু যা এক একটা রামচিমটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টারমশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে। আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড়পোকার শিশিটা বের করে নিলাম। সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছাড়পোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ একেবারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে তার দারুণ চিৎকার। তারপরেই সে দু হাতে ভীষণভাবে চুলকোতে লাগলো। ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞেস করলেন, এই কি হলো? তোমাকে বলছি, কি হলো কি তোমার? ক্লাসের সব ছেলে অবাক হয়ে দেখছিল। বিকৃত মুখেও জবাব দিল, ভয়ানক কামড়াচ্ছে। চুল ছিনলে কি মাথা কামড়ানো সারে? যাও জলখাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো, যাও। মাথার ভেতরে নয়, বাইরে স্যার। হ্যাঁ, বাইরে মাথা কামড়াচ্ছে? সে আবার কি, মাথা আবার বাইরে কামড়ায় নাকি? এটা তো কখনো শুনিনি। ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে। তখন তার মস্তক পরীক্ষায় লাগা গেল, কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলে সকলে মিলে ভেতরে বাঘ কি ভাল্লুক কিছুই আবিষ্কার করা কঠিন। ছাড়পোকারাও ছিল অনেক দিনের উপসী, ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন, সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো। হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে, কিন্তু ঘটোৎকচের লম্ফঝম্ফ দেখে কে? ডাক্তার এলেন, কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপিত, কিন্তু মাথা মোড়াতে ঘটোৎকচ ভয়ানক নারাজ। তার অমন সাধের চুল, বোধহয় ছাড়পোকার পরেই সে চুলকে ভালোবাসে, কিন্তু চুল না গেলে প্রাণ যায়, তাই অগত্যা তাকে ন্যাড়া হতে হলো। পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না, চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার ডুবে গেছে। সে আর মুখও চালায় না, হাতও না, শান্ত শিষ্ট গম্ভীর গোবেচারা, একেবারে আলাদা লোক। চুলের সঙ্গে যেন তার মাথা কাটা গেছিল। ছাড়পোকার নারী নক্ষত্র সব সে জানতো, কিন্তু তবু একটা বিষয় তার জানা ছিল না। ওরা বিশ্বাসঘাত, যে আশ্রয় দেয়, এমনকি যে প্রাণ দিয়ে ভালোবাসে তাকেও ওরা কামড়াতে ছাড়ে না, তারও সর্বনাশ ওরা করতে পারে, সে বিষয়ে কিছুমাত্র বিবেচনা বোধ ওদের নেই। এটা সে আগে জানত না, তাই ওদের এই ব্যবহার ওর হৃদয়ে লেগেছিল। আর হৃদয়ে ব্যথা লাগলে মানুষ বুঝি এরকমই হয়ে যায়। আজকের কথকতার আসরে তোমরা শুনছিলে হাসির গল্প ঘটোৎকচ বধ, রচনা শিবরাম চক্রবর্তী। আজকের গল্প পাঠে আমার সাথে ছিল সৌম্যদীপ। এই সুন্দর প্রচ্ছদটি নির্মাণ করেছে সৌভিক। বিশেষ সহযোগিতায় ছিল অনুভব। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় ছিলাম আমি, সায়ন্তন। যদি তোমাদের আমার কাজ তথা কথকতার কাজ ভালো লাগে, ফলো করতে পারো কথকতাকে। আর অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের কাজ। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এবং দারুণ গল্পের সাথে, শুধুমাত্র কথকতার গল্পের আসরে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থাকো কথকতা। নমস্কার।